আপনার আখিরাতের প্রতি ভয় অনেকটাই কম আছে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আপনার নামে যদি কেউ সমালোচনা করে, কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই বোন, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি যে গীবত নিয়ে। আসলে গীবতটা কি জিনিস? গীবতটা আমাদের সমাজে অনেকই প্রচলিত রয়েছে। মানুষ জানে যে গীবত করা খারাপ, অথচ গীবত থেকে কেউ বিরত থাকতে পারে না। গীবত এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। গীবত আমল নষ্ট করে, গীবত তার আখিরাতের জন্য এক ক্ষতিকর জিনিস। অথচ এখান থেকে কেউ বিরত থাকতে পারে না, তার কারণ হলো আমরা মানুষ গীবত করতে এবং শুনতে দুটোই ভালোবাসি। কিন্তু আসলে কি জানেন যে হাশরের ময়দানে এই গীবতের জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন, হাশর সংগঠিত করবেন, তখন সমস্ত মানুষ যখন দাঁড়িয়ে যাবে বিচারের জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন এক ব্যক্তি উঠে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমার তো এত নেকি থাকার কথা নয়, অথচ এত নেকি কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে শোনো, ওই যে ওই বান্দাটাকে দেখছো, ওই বান্দাটা তোমার জন্য দুনিয়াতে গীবত করেছিল, চুগল ক্ষতি করেছিল, আর এই জন্যই তার নেকিগুলো তোমার খাতাতে যোগ করা হয়েছে, আর তোমার গুনাহগুলোকে বিয়োগ করে ওর খাতায় যোগ করা হয়েছে। এটাই বাস্তব। বোঝা যায় একটাই কথা যে আমাদের গীবত আখেরাতের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু আপনাকে আমাকে গীবত থেকে বিরত থাকতেই হবে। আল্লাহ রাসূল বলেন যে লায়াদখুলুল জান্নাতার নাম্মা, চুগলখোর ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এটা জানার শর্তেও যদি এবার আপনি গীবত করেন, তাহলে ভেবে নেবেন যে আপনার আল্লাহর প্রতি ভয় অনেকটাই কম আছে। ভেবে নেবেন আপনার আখিরাতের প্রতি ভয় অনেকটাই কম আছে। আপনি ভেবে নেবেন যে আপনার জাহান্নামের ভয় অনেকটাই কম আছে, আপনার ঈমান দুর্বল। কেননা আপনি আল্লাহর ভয়ের প্রতি অতটা অটুট নেই। দেখুন, আল্লাহকে ভয় করে চলার এটাই আমাদের একটা সবচাইতে বেশি বড় ইবাদত। আল্লাহকে ইজ্জত করা, আল্লাহর সম্মান করা, আল্লাহকে ভয় করা, এটাই অনেক বড় ইবাদত যা মানুষ আমি আপনি বুঝি না। হযরতে আবু সুফিয়ান রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন তার কাছের একজন মানুষকে বললেন যে একটি পুরস্কার দিয়ে বললেন যে এই পুরস্কারটা অমুক মানুষকে দিয়ে আসো। তখন ওই মান্যওয়ালাটি বললেন যে হুজুর, ও তো আপনার জন্য সবসময় সমালোচনা করে, সবসময় আপনার জন্য গীবত করে, আপনি ওর জন্য কেন পুরস্কার পাঠাচ্ছেন? তখন সেই আল্লাহর ওলি হযরতে আবু সুফিয়ান রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে শোনো, ও আমার নামে গীবত করে, কিন্তু তুমি কি জানো ও আমাকে কত বড় পুরস্কার দিচ্ছে? কারণ একটা নেকির জন্য যেখানে কেয়ামতের ময়দানে মানুষ ছোটাছুটি করবে, সন্তান বাপের কাছে যাবে, বাপ দেবে না, মাও দেবে না, বোনও দেবে না, ভাই দেবে না, একটা নেকি, আর ওই নেকিগুলো ও এই পৃথিবীতে আমাকে বিনামূল্যে দিচ্ছে, আর আমি কি পারি না তাকে একটা পুরস্কার দিতে? যাও, দিয়ে আসো, আর তাকে বলো যে এটা একটা ছোটোখাটো পুরস্কার, সময় মতো তোমাকে একটা বড় পুরস্কার দিয়ে পাঠাবেন, এই কথাটাও জানিয়ে দিও। বোঝা গেল যে আপনার নামে যদি কেউ সমালোচনা করে, কেউ গীবত করে, তাহলে নিরাশ হবেন না, সহ্য করুন, ধৈর্য ধরুন। আল্লাহ কিন্তু নিশ্চয় সবুরকারীদের সঙ্গেই থাকেন। ইন্নাল্লাহা মা আসসাবিরিন, বলেন নিশ্চয় আল্লাহ আছেন কাদের সঙ্গে? সবুরকারীদের সঙ্গে। আপনার নামে গীবত করছে, সমালোচনা করছে, আপনি সবুর করে যান, তবে নিরাশ হবেন না। কেননা আল্লাহ, আপনি যখন সবুর করে নেবেন, তখন কিন্তু এর ফল আপনি কিন্তু পাবেন। কোথায় পাবেন? আপনি এইখানে কিন্তু বিনামূল্যে নেকিগুলো পেয়ে নিচ্ছেন, যেই নেকি হাসরের ময়দানে মানুষ ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, কিন্তু কেউ দেবে না নেকি। আর ওই নেকি যে গীবত করছে, সে কিন্তু আপনার আমল নামাতে ট্রান্সফার করছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই মূলত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মানুষের নামে গীবত করব না, মানুষ আমার নামে করছে তো করুক। তবে যদি কেউ গীবত করে, তাহলে তাকে বলবেন গীবত করতে হয় না, একটা শিক্ষা দিয়ে দেবেন। আর আপনি যদি কারোর গীবত করে থাকেন, কারোর সমালোচনা করে থাকেন, তাহলে তার কাছে কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে। কেননা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটি আল্লাহর হক আর একটি হলো বান্দার হক। আপনি যার গীবত করেছেন, যার চুগলি করেছেন, আপনাকে তার কাছে আগে ক্ষমা চাইতে হবে। আর ওই বান্দা যতক্ষণ না ক্ষমা না করছে, ততক্ষণ না কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য ভেবে চিন্তে গীবত করবেন। গীবত করলে কিন্তু আপনার অনেকটাই কষ্টকর, আর গীবত করলে পৃথিবীতে তাকে লাঞ্ছিত হতে হবে, এটাই গ্যারেন্টি। লাঞ্ছিত তাকে হতেই হবে, লজ্জিতর মধ্যে অপমানিত হতে হবে, এই পৃথিবীর মধ্যে তাকে হতেই হবে, এটাই একটা পৃথিবীর শাস্তি, একদিন সে অপমানিত হবেই। এই জন্য যদি গীবত করেন,
গীবত যদি কেউ করে আছেন তাহলে কিন্তু যার করেছেন তার কাছে আপনাকে আগে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে চাইবেন। কেননা ওটা বান্দার, আর আর বান্দা যতক্ষণ না ক্ষমা না করছে ততক্ষণ না কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে না। গীবত কিন্তু আর একটা জিনিস আছে, ধরুন আপনাকে আমি বলি যে কোনো একটা চায়ের দোকানে কিংবা আপনার বাড়িতে কিংবা বারান্দায় দুইজন অন্য একজন ব্যক্তির গীবত করছে, আর আপনি কিছু জানেন না, আপনি একটা জায়গা থেকে চলে আসলেন, এসে আপনি দেখছেন যে দুইজন ব্যক্তি কথাবার্তা বলছে, সেটাই ভালো হবে যে ওখানে আপনি যাবেন না, ওখানে বসবেন না, তাদের সঙ্গে কথা না বলে আপনি অন্য একটা জায়গাতে বসবেন, তাদের কথাবার্তা শেষ হবে তারপরে যাবেন। কেননা ওরা হতে পারে কোনো এক ব্যক্তির গীবত করছে, আর আপনি যদি খালি শুধু গিয়ে বলেন যে হ্যাঁ ঠিকই বলেছো, এই কথাটা যদি আপনি শুধু বলে দেন তাহলে ওরা বসে বসে যতক্ষণ গীবত করলো যত গুনহা কামালো আপনি শুধু একটা কথার বিনিময়ে কিন্তু ওই সমস্ত গুনহার পরিমাণ ওরা যতটা গুনহা করলো ওরকম গুনহা আপনিও কামিয়ে ফেলবেন শুধুমাত্র একটা কথার বিনিময়ে, এই ঠিকই বলেছ এইটার কারণে। তাই কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তির নামে গীবত করবে তখন আপনি হয়তো হঠাৎ চলে গেলেন বুঝতে পারেননি, আপনি তাকে বলবেন বাবা গীবত করতে হয় না, গীবত করো না, এরকমভাবে তাদের মানা করবেন। তারা যদি মানা না শুনে তাহলে আপনি সেখান থেকে চলে আসবেন কিন্তু তাদের সঙ্গে বসে থাকবেন না। গীবতের ব্যাপারে কোরআন থেকেও প্রমাণিত হয় যে আল-গীবাতু শাদ্দু মিনাল জিনা, গীবত একটা এমনই জিনিস যা জেনা করলে যে গুনাহ হয় তার চাইতে মারাত্মক একটা গুনাহ। তাই আমাদেরকে গীবত থেকে বাঁচতে হয়। মূলত আজকের মতো এতটুকুই দিলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর আপনারা যদি দোয়া করেন তাহলে পরবর্তীতে এরকমই ধরনের কোনো একটা ভালো ভিডিওতে চলে যাব শুধুমাত্র আপনাদের জন্য। ততক্ষণ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর যিনারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর একটা লাইক একটা কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেক আগ্রহী করবে একটা ভিডিও বানাতে। একটা লাইক দিতে আপনাদের একটা সেকেন্ডও লাগবে না, একটা কমেন্ট করলেও একটা মিনিটও লাগবে না, তবে ভিডিও বানাতে আমাদের অনেকটা সময় লাগে। তো একটা যদি লাইক করেন তো মনে অনেক খুশি হয়, একটা কমেন্ট করলে অনেকটা খুশি লাগে, তো একটা কমেন্ট একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যিনারা নতুন হয়ে আছেন। ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।